আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব কিয়ামতের দিন কোন তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। এ বিষয়ে প্রত্যেক মুসলিমকে অবশ্যই জানা উচিত, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কিয়ামতের দিন তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। কিয়ামতের কঠিন দিনে মানুষ অস্থির হয়ে উঠবে, দিশেহারা পাখির মতো ছোটাছুটি করবে একটু সুপারিশের আশায়। লোকজন বলতে থাকবে, আল্লাহ যেন আমাদের বিচার শুরু করেন, হাশরের এ কঠিন মাঠ আর সহ্য করতে পারছি না। বিচার শেষে তিনি যা ফয়সালা করবেন আমরা তাই মেনে নিব। কিয়ামতের বিচার শুরু হওয়ার পর যখন আমাদের ডাক পড়বে, তখন প্রতিটি মানুষকে নিয়ে একা আল্লাহর সামনে দাঁড় করানো হবে। সেদিন আল্লাহ প্রত্যেকের সাথে সরাসরি কথা বলবেন, তার এবং আমাদের মাঝে কোনো অনুবাদক, পীর, নবী, অলি কেউই থাকবেন না। তারপর তিনি আমাদের বিচার শুরু করবেন। সারা জীবন আমরা যত খারাপ কাজ করেছি সেগুলোর জন্য জবাব চাইবেন, তার অসীম অনুগ্রহে হয়তো ক্ষমা করে দেবেন, আর যত ভালো কাজ করেছি সেগুলো তিনি আমাদের দেখাবেন। কিয়ামত হচ্ছে আমাদের সব পাপের ফয়সালা করে আমাদেরকে পবিত্র করে জান্নাতের জন্য তৈরি করার জায়গা। জান্নাত পবিত্র মানুষের জায়গা, সেখানে অপবিত্রদের প্রবেশ করতে দেয়া হবে না। যারা কিয়ামতের বিচারে পাশ করে আল্লাহর অনুগ্রহে পবিত্র হয়ে জান্নাতে যেতে পারবেন, তাদের জন্য বিরাট সুখবর। আর যাদের এত পাপ জমে থাকবে যে বিচার শেষে তাদের পাপের পাল্লা ভারী থাকবে, তাদের পরিণতি হবে জাহান্নাম। কিন্তু কিয়ামতের দিন একদল লোক থাকবেন যাদের সাথে আল্লাহ সেদিনও কোনো কথা বলবেন না। তারা যতই অনুনয় বিনয় করুক না কেন, আল্লাহ কোনো উত্তর দেবেন না। তারা কিয়ামতের এই পবিত্র করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে না। এই চরম অপরাধীরা হচ্ছে তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। বাংলা হাদিস আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত বাক্যগুলি তিনবার বললেন। আবু যর বললেন, তারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হোক। তারা কারা হে আল্লাহর রাসূল? তিনি বললেন, পায়ের গাঁঠের নিচে যে ঝুলিয়ে পড়ে, দান করে যে লোকের কাছে দানের কথা বলে বেড়ায়, এবং মিথ্যা কসম খেয়ে যে পণ্য বিক্রি করে। তার অন্য বর্ণনায় আছে, যে লুঙ্গি ঝুলিয়ে পড়ে। সে কঠিন দিনে কষ্ট সইতে না পেরে মানুষ অস্থির হয়ে যাবে, এবং কার দ্বারা সুপারিশ করলে আল্লাহ কবুল করবেন সেরূপ লোক তালাশ করতে থাকবে। অতঃপর অন্যান্য নবীগণ থেকে ব্যর্থ হয়ে সবশেষে লোকজন আমার কাছে এসে বলবে, আপনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের কষ্ট তো আপনি দেখেছেন, এখন আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করুন যাতে আমাদেরকে পরিত্রাণ দেয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তখন আল্লাহর আরশের নিচে এসে সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকব। অতঃপর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আপনি মাথা উঠান এবং ফরিয়াদ পেশ করুন, আপনার ফরিয়াদ কবুল করা হবে। আমি তখন মাথা উঠিয়ে বলব, হে প্রভু, তুমি আমার উম্মতগণকে ক্ষমা করো। আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় নবী, আমার বেগুনাহ বান্দাদেরকে বেহেস্তের ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করান, অন্য দরজা দিয়েও ইচ্ছে করলে ঢুকাতে পারেন। সেদিন শুধুমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সুপারিশ করতে পারবেন। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে একজন দূত এসে আমাকে জানালেন যে আল্লাহ তাআলা আমাকে দুটি প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, এ দুটির মধ্য থেকে যে কোনো একটি গ্রহণ করতে হবে। প্রস্তাব দুটি হলো, এক, আমার অর্ধেক উম্মতকে বিনা হিসেবে বেহেস্তে দেয়া হবে, দুই, আমি যে কোনো উম্মতের জন্য আমার ইচ্ছে মতো সুপারিশ করতে পারবো, আমি সুপারিশ করার ক্ষমতাটাকেই গ্রহণ করেছি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানিয়ে দিন, এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান তাও কমেন্টস করে জানিয়ে দিতে পারেন।